প্রাইভেট অফিসের এক বস এক মহিলাকে ডেকে বলল, ব্ল্যাকবোর্ডে আপনি আপনার কলিং এবং ফ্যামিলির সবচেয়ে কাছের 20 জন মানুষের নাম লিখুন। মহিলাটি ভেবেচিন্তে 20 জনের নাম লিখল। এবার বস বলল, এই 20 জনের মধ্যে তুমি 4 জনের নাম কেটে দাও যারা তোমার লাইফে একটু কম ইম্পর্টেন্ট। মহিলাটি ভেবেচিন্তে 4 জনের নাম কেটে দিল। বস আবার বলল, আরও 4 জনের নাম কেটে দাও যারা তোমার লাইফের আরও একটু কম ইম্পর্টেন্ট। মহিলাটি আবার ভেবেচিন্তে 4 জনের নাম কেটে দিল। এইভাবে কাটতে কাটতে বাকি থাকলো আর 4টি নাম, বাবা মা স্বামী সন্তান। চারিদিকে উত্তেজনা, সবাই চিন্তায় এরপর কি হয়। ঠিক এমন সময় বস বলল, এখান থেকে আরও 2টো নাম কেটে দাও। এবার মহিলাটির হাত পা কাঁপা শুরু করলো, চোখ ছলছল করছে। মহিলাটি কিছুক্ষণ চিন্তা করার পর বাবা মায়ের নামটা কেটে দিল, বাকি থাকলো 2টো নাম, স্বামী আর সন্তান। চারিদিকে উত্তেজনা, এরপর কি হয়। এরপর বস বলল, বাকি যে 2টো নাম আছে সেখান থেকে 1টি নাম কেটে দাও। এবার মহিলাটি সত্যি কেঁদে ফেলল। এরপর কাঁদতে কাঁদতে ছেলের নামটি কেটে দিয়ে সিটে বসে পড়ল। এবার বস তাকে প্রশ্ন করল, তুমি তোমার বাবা মায়ের নামটা কেন কাটতে গেলে। মেয়েটি বলল, দেখুন স্যার, বাবা মা আমাকে বড় করেছে, বিয়ে দিয়ে দায়িত্ব পালন করেছে, আমি এখন তাদের বেশি আমার লাইফে অনুভব করি না। বস বলল, তা বুঝলাম, সন্তানের নাম কেন কাটতে গেলে। মেয়েটি বলল, দেখুন, আজকে যেমন আমার মা বাবার প্রয়োজন আমার কাছে কম, ঠিক তেমনি তার কাছেও আমার প্রয়োজন একদিন ফুরিয়ে যাবে। কিন্তু এমনও হতে পারে সে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, কিন্তু যার সাথে আপদে বিপদে সুখে দুঃখে সারাটা জীবন আমাকে কাটাতে হবে সে হলো আমার স্বামী, তার নামটা আমি কি করে কাটি বলুন স্যার। এই বুঝটা যদি এখনকার প্রত্যেকটা মেয়ের মাথায় আসতো, বিশ্বাস করেন আজকাল ডিভোর্সের সিস্টেমটা বন্ধ হয়ে আসতো অনেক। গল্পটা যদি কারো কাছে খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।